ওয়েলকাম মাই ডিয়ার প্রিন্স। তো ফ্রেন্ডস, তোমার স্বপ্ন যদি কলকাতা পুলিশের চাকরি হয়ে থাকে তাহলে তুমি সঠিক চ্যানেলে এসেছো। অঙ্কের জন্য আমাদের উপর 100% ভরসা করতে পারো, একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, অঙ্কে 30-30 পাওয়ার ক্যাপাসিটি তৈরি করে দেব। কিন্তু তার জন্য ফ্রেন্ডস প্রত্যেক দিন দেখতে হবে এবং প্রতিটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যে অঙ্কগুলো করানো হবে সেগুলো খাতায় নোট তো করতেই হবে এবং প্র্যাকটিস করে রেডি করতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলো ফ্রেন্ডস আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব অনুপাত সমানুপাতের বেসিক নিয়ে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস আজকের প্রথম প্রবলেম কি বলছি, 1500 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 = বি এর 0.6 = সি এর 0.75 হয়। সি কত পাবে? তাহলে এখানে কি বলছে দেখো, এ এর 0.5, এ এর 0.5 = বি এর 0.6 = সি এর 0.75। ওকে, প্রথমে আমরা এটাকে ইউটিলাইজ করি। হ্যাঁ, তাহলে আজকেও বেসিক ক্লাস। এবার অনেকে বলবে স্যার আর কত বেসিক ক্লাস, টেনশন করো না, আমি সমস্ত রকমের অঙ্ক করাবো। হ্যাঁ, পরীক্ষায় যত রকমের অঙ্ক আসতে পারে সব টাইপের অঙ্ক করিয়ে দেবো, টেনশন করো না। তাহলে এটাকে ভাই ইউটিলাইজ করি, কীভাবে করি, এ এই এর মানে ইনটু 0.5 মানে 0.55ই লিখলাম দশমিক সরানোর জন্য, দশমিকের জন্য একটি এক, দশমিকের পর এক ঘর একটি শূন্য। বি বি এই এর মানে ইনটু 0.6 আছে, 6 লিখলাম, দশমিক সরানোর জন্য একটি এক, দশমিকের জন্য এক আসবে, দশমিকের পর এক ঘর, তার মানে একটি শূন্য। তারপর সি সি এই এর মানে ইনটু 0.75, তাহলে কো 75, দশমিক ছিল না দশমিক সরালাম, দশমিকের জন্য ভাই একটি এক, দশমিক তুললে নিচে এক আসে, উপরের দশমিক তুললে নিচে, স্যার নিচের দশমিক সরালে উপরে আসবে, আর কি আসবে, দশমিকের পর দুটো ডিজিট, তার মানে দুটো শূন্য। ওকে, দশমিকের জন্য একটি এক, দশমিকের পর দুই ঘর, দুটো শূন্য। তো চলো, 5 দিয়ে 10 ভাগ করলে 5 দুগুণে 10, 2 দিয়ে 6 ভাগ করো 3 দুগুণে 6, আর এখানে 5 দুগুণে 10। কোনো আগুনই কাটতে পারবে না, কিন্তু উপর নিচে এখানে একটু বড় সংখ্যা দিয়ে ছোট করি, 3 25 75, 4 25 100। এখন অনেকের বড় মনে হতে পারে স্যার এত বড় অঙ্ক পরীক্ষায় করবো, দেখো বুঝানোর জন্য বড় করে দেখাচ্ছি, পরে তোমরা ক্যালকুলেশনকে শর্ট করে নিও। তাহলে এখানে থাকবে এ বাই টু = 3b/5 = এনে 3rc গুণ করলে 3c আর নিচে 4। ওকে, 3rb গুণ করলে 3b, নিচে 5, এখানে 3rc গুণ করলে 3c, নিচে 4। এবার কি করব, মাঝখানে যদি সমান সমান থাকে মন দিয়ে শুনবি, উপরে কিছু রাখবো না, উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ, মাঝখানে যদি সমান সমান থাকে, সমান সমান খেয়াল করো, নোটের মতো করে নাও। হ্যাঁ, মাঝখানে কি থাকলে বলো দেখি, সমান সমান যদি থাকে, সমান সমান, তাহলে কি হবে, উপরের গুলো লসাগু দিয়ে, উপরের লসাগু দিয়ে কাকে গুণ করবে বলো দেখি, উপরের লসাগু দিয়ে নিচে গুণ, উপরের লসাগু দিয়ে নিচে গুণ, প্রত্যেকটাকে সেম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে আমরা জানি মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে মাঝখানে যদি সমান সমান থাকে, নোটের মতো করে নাও, উপরের লসাগু দিয়ে কোথায় গুণ, নিচে গুণ। ওকে, তাহলে উপরে এখানে তো নাই কিছু, এনে 3, এখানেও 3, 3 আর 3-এর লসাগু কত হবে, 3ই হবে, হ্যাঁ কি না, দুটো সেম সংখ্যা, এখানেও 3, এখানেও 3, তাহলে 3 আর 3-এর লসাগু 3ই হবে। তাহলে উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ, তাহলে 3 দিয়ে এখানেও গুণ করব। ওকে, তাহলে উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ, 3 আর 3-এর লসাগু 3ই হয়, তাহলে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 3 3 ক্যান্সেল, এখানে 3 3 ক্যান্সেল, তাহলে কত হবে বলো দেখি, উপরে এ, নিচে 6, উপরে বি, নিচে 5, উপরে সি, নিচে 4। এটা হচ্ছে এ বি সি এর রেশিও, তার মানে এ এর মান হচ্ছে 6 ভাগ বা 6 ইউনিট, বি এর মান হচ্ছে 5 ভাগ, আর সি এর ভ্যালু হচ্ছে 4 ভাগ বা 4 ইউনিট। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ, মনে থাকবে 3 আর 3-এর লসাগু 3ই হয়, 3 দিয়ে প্রত্যেকটিকে গুণ করা হলো। তাহলে ভাই টোটাল কত হয়, এ 5/6 ভাগ, বি 5 ভাগ, আর সি হচ্ছে 4 ভাগ। ওকে, তাহলে তিনজনের টাকার পরিমাণ, টোটাল টাকা কত দেওয়া আছে, 1500। দেখো এ 5/6 ভাগ, বি পাবে ভাই 5 ভাগ, আর সি পাবে 4 ভাগ, যোগ করলে 6 5 11, 11 আর 4 15 ভাগ বা 15 ইউনিট। ওকে,
তিনজনের টাকা যদি যোগ করি, এ ছয় বি পাঁচ, এগারো আর চারে পনেরো। তিনজনের টাকা যোগ করলে টোটাল টাকার পরিমাণ হয় পনেরো ইউনিট, আর প্রশ্নে কত দেওয়া হচ্ছে টোটাল টাকা হচ্ছে পনেরোশো। তাহলে ভাই এটাও টোটাল টাকা, এটাও টোটাল টাকা, দুটোই সেম জিনিস। তিনজনের টাকা যোগ করলে পনেরো ইউনিট হয়, আর প্রশ্নে দেওয়া হচ্ছে টোটাল টাকা পনেরোশো, দুটোই সেম জিনিস ভাই। তো যেহেতু দুটোই সেম জিনিস, তাহলে বলতেই পারি পনেরোর ভ্যালু হচ্ছে কত বলে দেখি, পনেরোশো। তাহলে পনেরো ইউনিট মানে যদি পনেরোশো টাকাকে বোঝায়, কত দিয়ে গুণ করলে আসে, পনেরোকে পনেরো আর দুটো শূন্য, পনেরো একশো দিয়ে গুণ করলে আসে, ঠিক না? পনেরোর ভ্যালু পনেরোশো, এ ছয় ভাগ, বি পাঁচ ভাগ, সি চার ভাগ, টোটাল পনেরো ভাগ বা পনেরো ইউনিট। পনেরোর ভ্যালু যদি পনেরোশো হয়, তাহলে এবার বলছি কি সি কত পাবে, তাহলে সি কত পাবে, সি পাবে চার ভাগ, চারের ভ্যালু কত, এটাকেও একশো দিয়ে গুণ করো। বা কারো এভাবে প্রবলেম হলে একের ভ্যালু কত এটাও বার করতে পারো। আমি ডাইরেক্ট করলাম পনেরোর ভ্যালু পনেরোশো টাকা, কত দিয়ে গুণ করলে আসে একশো দিয়ে, তাহলে এখানে সি কত পাবে চার ভাগ, চারের ভ্যালু কত, এটাকেও একশো দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে সি কত হবে বস, তাহলে সি পাবে চারশো টাকা, তাই না? এটি অ্যান্সার। এবার দেখো দু নম্বরে কি বলছে, ছয় হাজার চারশো টাকা তিনজন শ্রমিকের মধ্যে থ্রি বাই ফাইভ ইস টু টু ইস টু ফাইভ বাই থ্রি অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে। আগেরটায় মাসখানে সমান সমান ছিল, এবার ইস্টু ছিল, এবার দুটো কি সেম অ্যাপ্রোচ হবে? একদমই না, এবার একদম এটা পুরো উল্টো। দেখো তিনজনের অনুপাত কত আছে, থ্রি বাই ফাইভ, আগেরটা সমান সমান ছিল, এবার ইস্টু, হ্যাঁ টু ইস টু ফাইভ বাই থ্রি। তাহলে সমান সমান থাকলে আমরা কি করতাম, উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ। আর এবার কি আছে, মাঝখানে ইস্টু আছে, এবার এটাও নোট করে নাও ভাই, নোট করো, মাঝখানে যদি ইস্টু থাকে, মাঝখানে ইস্টু থাকলে নিচের লসাগু দিয়ে, সংক্ষেপে লিখলাম ভাই, নিচের লসাগু দিয়ে কি করতে হবে ভাই, উপরে গুণ, নিচের গুলো লসাগু দিয়ে উপরে গুণ। দেখো বুঝতে পারো কোনে, তাহলে মাঝখানে সমান সমান থাকলে উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ, আর মাঝখানে ইস্টু থাকলে নিচে রাখা যাবে না, তো নিচের গুলো লসাগু দিয়ে উপরে গুণ। তাহলে নিচে কি কি আছে, এখানে আছে পাঁচ, এখানে তিন, এখানে তো নেই, তাহলে পাঁচ আর তিনের লসাগু কত হয়, পাঁচ আর তিন গুণ করো, তিন পাঁচে পনেরো, তাহলে পাঁচ আর তিনের লসাগু পনেরো হয়, তাহলে প্রত্যেকটাকে পনেরো দিয়ে গুণ করবো। ওকে, পাঁচ আর তিনের লসাগু পনেরো হয়, তাহলে প্রত্যেকটাকে পনেরো দিয়ে গুণ করি, এটাকেও পনেরো দিয়ে গুণ করি, এটাকেও গুণ করবো পনেরো দিয়ে, এটাকেও গুণ করবো পনেরো দিয়ে। আমরা জানি প্রত্যেকটা সংখ্যাকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি, তাহলে মান কোনো পাল্টায় না। আমরা প্রত্যেকটাকেই পনেরো দিয়ে গুণ করছি, প্রথমটাও পনেরো দিয়ে গুণ, দ্বিতীয়টাও পনেরো দিয়ে গুণ, তৃতীয়টাও পনেরো দিয়ে গুণ। যেহেতু প্রত্যেকটাকেই পনেরো দিয়ে গুণ করাচ্ছে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন, পাঁচা পনেরো, এখানে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ, তাহলে এখানে কত হবে, তিন তিরিকে নয় ইস্টু, পনেরো দুগুণে কত হবে তিরিশ ইস্টু, পাঁচ পাঁচে পঁচিশ। ক্লিয়ার ভাই? তাহলে নোটটা খেয়াল করবে কিন্তু, হ্যাঁ সমান সমান থাকলে উপরের গুলো লসাগু দিয়ে নিচে গুণ, আর যদি মাঝখানে ইস্টু থাকে, তাহলে পুরো গল্পটাই আলাদা হবে, নিচের লসাগু দিয়ে উপরে গুণ, পাঁচ আর তিনের লসাগু পনেরো, প্রত্যেকটাকে পনেরো দিয়ে গুণ করলাম। ওকে, সেম সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার বলো দেখি, প্রথম শ্রেণী শ্রমিক পাবে নয় ইউনিট, দ্বিতীয় শ্রমিক তিরিশ ইউনিট, আর তৃতীয় শ্রমিক পঁচিশ ইউনিট। তাহলে তিনজনের টাকা যোগ করলে টোটাল কত হয়, প্রথম জন নয়, দ্বিতীয় জন তিরিশ, প্লাস তৃতীয় জন পঁচিশ, তাহলে যোগ করলে কত হয়, তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন, আর নয় যোগ করলে চৌষট্টি ইউনিট। তাহলে তিনজনের টাকা যদি যোগ করি, টোটাল টাকার পরিমাণ চৌষট্টি ইউনিট, আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত দেওয়া আছে, ছয় হাজার চারশো, তাহলে এটা হচ্ছে টোটাল টাকার পরিমাণ চৌষট্টি ইউনিট, আর প্রশ্নে কত দেওয়া আছে, ছয় হাজার চারশো টাকা, এটা হচ্ছে ভাই টোটাল টাকার পরিমাণ। গল্পটা বুঝতে পারছো, এটাও টোটাল টাকার পরিমাণ, এটাও টোটাল টাকার পরিমাণ, দুটোই সেম জিনিস। তো যেহেতু দুটো সেম জিনিস, সেম আগের গল্প, তাহলে আমি বলতে পারবো চৌষট্টির ভ্যালুই কত, ছয় হাজার চারশো। পরে লাস্টের গল্প সেম, শুরুটা হবে একটু আলাদাভাবে, নিচের লসাগু দিয়ে উপরে গুণ, পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম, টোটাল তিনজনের শ্রমিকের টাকা যোগ করলে চৌষট্টি ইউনিট, চৌষট্টির ভ্যালু ছয় হাজার চারশো, কত দিয়ে গুণ করলে আসে, চৌষট্টি ওকে চৌষট্টি আর দুটো শূন্য, একশো দিয়ে গুণ করলে আসে। এবার বলছে দ্বিতীয় শ্রমিক কত পাবে, তো দ্বিতীয় শ্রমিক পাবে তিরিশ ইউনিট, তিরিশের ভ্যালু কত, এটাকেও একশো দিয়ে গুণ করো, তাহলে তিরিশ ওকে তিরিশ আর দুটো শূন্য, তিন হাজার টাকা। বুঝতে পারলে?
64 এর ভ্যালু 6400 টাকা হলেই 64 ইউনিট মানে যদি 6400 টাকাকে বোঝায় 30 ইউনিট মানে নিশ্চয়ই 30 টাকাকে বোঝাবে না তাহলে কত টাকাকে বোঝাবে এটাকে 100 দিয়ে গুণ করলে আসে এটাকেও 100 দিয়ে গুণ করব তাহলে 30 কে 100 দিয়ে গুণ করলে 3000 টাকা তার মানে দ্বিতীয় শ্রমিক কত পাবে ভাই 3000 টাকা এটি आंसर দেখো 3 নম্বরে কি বলছে 34000 টাকা দুইজন পুরুষ তিনজন মহিলা ও পাঁচজন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয় একজন পুরুষ কত টাকা পাবে একটা জিনিস কারো যদি অঙ্কগুলো খুব সহজ মনে হয় খুব বেসিক লাগে তাহলে ভাই একটু স্পিড বাড়িয়ে দিতে পারো হ্যাঁ 1.5 টাইপ করে দাও তাহলে হয়তো ভালো লাগবে আর যার বেসিক এ প্রবলেম আছে তাহলে ভাই নরমাল স্পিডই দেখো হ্যাঁ তাহলে এখানে দেখো পুরুষ মহিলা আর কি বলছে বালক পুরুষ মহিলা আর হচ্ছে বালক ওকে কে কত পায় পুরুষের অনুপাত হচ্ছে 3 তার মানে একজন পুরুষ যদি 3 ভাগ টাকা পায় একজন মহিলা পাবে 2 ভাগ আর একজন বালক পাবে 1 ভাগ তাই না আমরা বলি না 3 ভাগ কাজ 3 ভাগ টাকা ব্যাপারটা এরকমই আর কি পুরুষ যদি 3 ভাগ পায় মহিলা পাবে তার চেয়ে একটু কম 2 ভাগ আর বালক সবচেয়ে কম পাবে 1 ভাগ এবার এটা কিন্তু একজন পুরুষ আর এটা একজন মহিলার টাকা আর এটা হচ্ছে একজন বালক এবার পুরুষ বা মহিলা বা বালক কেউই একজন করে নেই কিন্তু হ্যাঁ পুরুষ কতজন আছে দুইজন তাহলে একজন পুরুষেই 3 ইউনিট তাহলে দুইজন পুরুষ কত হবে 3 দুগুণে 6 ইউনিট সিম্পল ভাই একজন পুরুষেই 3 তাহলে দুইজন পুরুষ 3 দুগুণে 6 ইউনিট বালক কত সরি মহিলা আছে 3 জন একজন মহিলাই 2 ইউনিট তাহলে 3 জন মহিলা 3 দুগুণে 6 ইউনিট গুণ করলেই আসে তাই না আর বালক হচ্ছে সবচেয়ে বেশি 5 জন তাহলে একজন বালকই পায় 1 ইউনিট তাহলে 5 জন বালক 5 গুণন 1 5 কে 5 ইউনিট সরি 5 কে 5 ইউনিট একদম সিম্পল বাচ্চাদের জিনিস একজন পুরুষ 3 ইউনিট দুইজন পুরুষ 3 দুগুণে 6 একজন মহিলা 2 ইউনিট তিনজন মহিলা 3 দুগুণে 6 গুণ করলেই আসবে একজন বালকই 1 ইউনিট 5 জন বালক বেশি পাবে বেশি মানে গুণ 5 কে 5 ইউনিট এবার সবার টাকা যদি যোগ করি কত হয় বলো দেখি ভাই 6+6+5 তাহলে 6×6=12, 12 আর 5=17 ইউনিট ওকে দুইজন পুরুষ তিনজন মহিলা পাঁচজন বালক সবার টাকা যোগ করলে বা টোটাল টাকার পরিমাণ কত হয় 17 ইউনিট ক্লিয়ার ভাই আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত আছে 34000 টাকা তাহলে এই 17 ইউনিট কিন্তু কারো ব্যক্তিগত বা পার্সোনাল টাকা না কিন্তু দুইজন পুরুষ তিনজন মহিলা পাঁচজন বালক সবাই মিলে সবার টাকা মিলে 17 ইউনিট আর প্রশ্নে কত দেওয়া আছে সবার টাকা মিলে কত হয় 34000 টাকা হ্যাঁ কি না তাহলে আমি যদি বলি এটা কি এটাও টোটাল টাকার পরিমাণ আবার 17 ইউনিট যে আছে এটাও টোটাল টাকার পরিমাণ দুটোই সেম জিনিস তো যেহেতু ভাই দুটোই সেম জিনিস তাহলে আমি বলতেই পারি 17 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলে দেখি 34000 টাকা এটাও টোটাল টাকার পরিমাণ এটাও টোটাল টাকার পরিমাণ তো যেহেতু দুটো সেম জিনিস তাহলে বলতে পারি 17 এর ভ্যালু হচ্ছে কত বলে দেখি 34000 কত দিয়ে গুণ করলে আসে 17 দুগুণে 34 আর 3×0 2000 দিয়ে গুণ করলে আসে হ্যাঁ কি না 17 ইউনিট মানে 34000 টাকাকে বোঝাচ্ছে তাহলে এবার বলছে একজন পুরুষ কত টাকা পাবে তাহলে একজন পুরুষ কিন্তু 6 না ভাই একজন পুরুষ কত ইউনিট টাকা পায় 3 ইউনিট তাহলে 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে তাহলে 17 ইউনিট মানে যদি 34000 টাকাকে বোঝায় 2000 দিয়ে গুণ করলে আসে তাহলে একজন পুরুষ পায় 3 ইউনিট 3 ইউনিট মানে কত টাকাকে বোঝাবে এটাকেও বস 2000 দিয়ে গুণ করে দাও তাহলে 3 দিয়ে 2000 কে গুণ করলে 3 দুগুণে 6 আর 3×0 তার মানে কত টাকাকে বোঝাবে 6000 টাকা বুঝতে পারলে 17 এর ভ্যালু 34000 হলেই 3 এর ভ্যালু কত হবে এটাকেও 2000 দিয়ে গুণ করো গুণ করলে 3 দুগুণে 6000 টাকা এটি आंसर এবার দেখো 4 নম্বরে কি বলছে কোন ত্রিভুজের তিনটি বাহু 5 6 ও 8 এর সমানুপাতী বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত তাহলে তিনটি বাহু 5 6 ও 8 এর সমানুপাতী না অনেকে ভাবে এটা আবার কি জিনিস সিম্পল ভাষায় বললে তিনটি বাহুর প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি বাহু 5 6 8 এর সমানুপাতী এটার মানে হচ্ছে সিম্পল ভাষায় এক্সপ্লেইন করলে তিনটি বাহুর অনুপাত হবে 5:6:8 তিনটি বাহুর অনুপাত 5:6:8 ওকে সমানুপাতী মানে তিনটা রেশিও হবে এত
এবার প্রশ্নের ভাষা অনুযায়ী তোমাকে চলতে হবে। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি। বৃহত্তম মানে কি সবচেয়ে বড়, আর ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোট। তাহলে বৃহত্তম বাহু কত এখানে বলো দেখি, 8, আর ক্ষুদ্রতম হচ্ছে সবচেয়ে ছোট 5। তাহলে বৃহত্তম 8 ইউনিট, ক্ষুদ্রতম 5 ইউনিট, দুটো যোগ করলে কত হয়, 8 যোগ 5, 8 আর 5 যোগ করলে কত হয় ভাই, 13 ইউনিট। বুঝে গেল? বৃহত্তম বাহু সবচেয়ে বড় বাহু 8 ইউনিট, আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট বাহু 5 ইউনিট, দুটোর সমষ্টি হচ্ছে 13 ইউনিট, আর প্রশ্নে কত দেওয়া আছে, দুটোর সমষ্টি হচ্ছে 39 সেমি। তাহলে বড় বাহু আর ছোট বাহুর দুটোর যোগ ফল 13 ইউনিট, আর প্রশ্নে দেওয়া আছে ভাই দুটোর সমষ্টি হচ্ছে 39 সেমি। দুটোই সেম জিনিস ভাই, বুঝে গেল? এটা কি বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, আর এটাও কি ভাই সেম জিনিস, বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর সমষ্টি। তো যেহেতু দুটোই সেম জিনিস, এটাও বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, এটাও বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, তাহলে বলতেই পারি 13 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলে দেখি, 39 সেমি। সেম জিনিস, এটাও বড় বাহু আর ছোট বাহুর যোগফল, এটাও বড় বাহু আর ছোট বাহুর যোগফল। তো যেহেতু দুটোই সেম জিনিস, তাহলে বলতেই পারি 13 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলে দেখি, 39 সেমি। কত দিয়ে গুণ করলে আসে, 3 13 39। এবার বলছে মধ্যম বাহু, মাঝারি বাহু কোনটা, এটা দ্বিতীয় বাহু। এই মধ্যম বাহুর ভ্যালু কত হবে, মধ্যম বাহু হচ্ছে 6 ইউনিট, তাহলে 6-এর ভ্যালু কত হবে, 13-এর ভ্যালু যদি 39 সেমি হয় তাহলে 6-এর ভ্যালু কত হবে, এটাকেও আমরা 3 দিয়ে গুণ করব, 3 6 18 সেমি। একদম সিম্পল জিনিস ভাই, প্রত্যেকে বুঝতে পারবে, 13-এর ভ্যালু যদি 39 সেমি হয়, 6-এর ভ্যালু কত হবে, 18 সেমি, এটি অ্যান্সার। এবার দেখো 5 নম্বরে কি বলছে, সমগ্র পৃথিবীতে জল স্থলের পরিমাণের অনুপাত 1:3, এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জলস্থলের অনুপাত কত হয়, সিম্পলভাবে বুঝো, মন দিয়ে শুনো, বেশি জটিল করতে যাও না, প্রত্যেকে বুঝতে পারবে। একটা জিনিস কি, অঙ্ক শিখতে গেলে মেইন যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে, এক, প্রথম যে জিনিস দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। তোমার আত্মবিশ্বাস যদি না থাকে যে আমি পারবো, তাহলে তুমি পারবে না। বস তো অনেকেই আছে না, বলে আমার দ্বারা অঙ্ক হয় না, আমি বুঝতে পারি না, অনুপাত বুঝি না, গড় বুঝি না, নানা বলা বন্ধ করো। তোমার অনুপাতে প্রবলেম হয় ঠিক আছে, তোমার ভাষাটা এইভাবে করতে পারো, আমাকে অনুপাত শিখতে হবে, আমি অনুপাত শিখব। তোমার গড়ে প্রবলেম হয়, তুমি এভাবে বলবে না যে গড় হয় না, ভাষাটা একটু ঘুরিয়ে দাও ভাই, ভাষার উপর ওয়ার্ডের মধ্যে ভাই এনার্জি থাকে, তুমি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করো না, আমার দ্বারা হয় না, এটা পারি না, তোমাকে বলো এটা আমাকে শিখতে হবে, আর এটা আমি শিখবো, ডিটারমাইন্ড, যতই কঠিন হোক যতই ইসি হোক আমি ভাই এটা যেভাবে গায়ত্ব করবো। বুঝা গেল? তো ওই নানা বলা বন্ধ করবে, দেখবে ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। আরেকটা জিনিস কি, বেসিক রেডি করতে হবে। তো বেসিক মেথ বলে প্লে লিস্ট করা আছে, এইটাও তো অনুপাত সমনের বেসিক ক্লাসই ভাবতে পারো। বোঝা গেল? আরও একদম বেসিক ধরে ধরে করানো আছে, বেসিক মেথের প্রথমের ক্লাসগুলো দেখো, বেসিক রেডি হয়ে যাবে। তারপর অ্যাডভান্স লেভেলে যাবে, কলকাতা পুলিশ বলে প্লে লিস্ট আছে, ধরে ধরে ক্লাস করো, অনেকগুলো ক্লাস আছে, কলকাতা পুলিশ বলে প্লে লিস্টে যাও, সবগুলো ক্লাস, সেখানে অনুপাত সমানুপাত লাভ ক্ষতি পরিমিতি সবই করানো আছে। কিছু জিনিস বাকি আছে, রেডি করবো, প্র্যাকটিস সেট করবো, প্রিভিয়াস ইয়ার করবো, বললাম না 100%, বুঝা গেল? 100% বেশি, 200%, 300% আমি তোমাদের প্রোভাইড করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা নিতে রাজি তো? যদি নিতে পারো ভাই পিছনে ফিরে তাকাতে হবে না অঙ্কের জন্য। তো এখানে দেখো কি বলছে, পৃথিবী, হ্যাঁ ছবিটা যদি একটু ভাবি, এই যে পৃথিবী গোল, মাঝখানে একটা নিরক্ষরেখা থাকে, উপরেরটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর এটা দক্ষিণ গোলার্ধ, দুটো সমান। হ্যাঁ, উত্তর গোলার্ধ যদি হয় 10 ইউনিট, দক্ষিণ গোলার্ধও 10 ইউনিট, বুঝা গেল? উত্তর গোলার্ধকে যদি 20 ধরো, দক্ষিণ গোলার্ধও 20। আমি ধরার কথা কেন বললাম, কারণ প্রশ্নে যেহেতু বলে নেই, তোমাকে ধরেই এগোতে হবে। ওকে, তাহলে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো সমান। এটা যদি 50 ইউনিট হয়, 100% শিওর দক্ষিণ গোলার্ধও 50ই হবে। তাহলে 50 50 মিলে টোটাল কত হবে, 100 ইউনিট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো ভাই, পৃথিবী এটাই জল আর স্থলের অনুপাত কত আছে, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখো, জল আর স্থল, পৃথিবীতে জল আর স্থলের অনুপাত কত ভাই, 1:3। অনেকের এই অঙ্কটায় প্রবলেম হয়, তো ভালো করে শুনো, মন দিয়ে শুনো, কনফিডেন্স রাখো, হ্যাঁ পারবো পারবো, 100% বুঝবে। দক্ষিণ গোলার্ধের উত্তর গোলার্ধের জল স্থল দেওয়া নেই, জল আর স্থলের অনুপাত বার করতে হবে, ঠিক আছে অসুবিধা নেই বার করব। দক্ষিণ গোলার্ধেরটা দেওয়া আছে,
দক্ষিণ গোলার্ধের জল আর স্থল কত দেওয়া আছে অনুপাত? দক্ষিণ গোলার্ধের তা তা মানে বুঝতে পারলে তো, জল আর স্থলের অনুপাত 1:9। এবার অনেকে বলবে না স্যার জল তো বেশি হয় স্থল তো কম। ভাই এখানে বাস্তবের সাথে মিলানোর দরকার নেই, প্রশ্নে যা আছে এটাই ফিক্সড, বুঝা গেল? বাস্তবে জল বেশি ঠিক আছে, প্রশ্নে যা রেশিয়ে দেওয়া আছে সেটা ধরেই আমরা এগোব। তাহলে পৃথিবীতে 1 ভাগ জল 3 ভাগ স্থল, উল্টো বলছে, ঠিক আছে উল্টো বলছে, এটা ধরেই এগোতে হবে। দক্ষিণ গোলার্ধে 1 ভাগ জল, দক্ষিণ মানে স্থল হচ্ছে 9 ভাগ। এবার পৃথিবী কতটুক, উত্তর গোলার্ধের এরিয়া কতটুক, কিছুই দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই আমরা ধরবো, কিভাবে ধরবো? খালি রেশিও দিয়ে তো করতে পারবো না, কিছুটা ধরবো উত্তর গোলার্ধের এরিয়া কতটুক, দক্ষিণ গোলার্ধে কতটুক, ঠিক আছে? তো যেহেতু নাই তাই কাজ করতে পারি ভাই। এনে দেখো 3 আর 1 যোগ করলে কত হয়? 4। আর এখানে 9 আর 1 যোগ করলে কত হয়? 10। 3 আর 1 যোগ করলে 4, 9 আর 1যোগ করলে 10। খেয়াল করো এই 4 আর 10-এর লসও বার করে রাখে, কত হয় ভাই? 2 বার দিলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তো গুণ করলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে 4 আর 10-এর লসও 20। 4 কোথা থেকে আসলো স্যার? 2 যোগ করো 4 আর যোগ করো 10, 4 আর 10-এর লসও 20। তা আমরা ধরবো উত্তর গোলার্ধের এরিয়া হচ্ছে 20 বর্গ একক, আর দক্ষিণ গোলার্ধে ওটাও দেখলাম 20 বর্গ একক। সে বর্গ একক বর্গ মিটার তুমি তোমার মতো ভাবো না। তাহলে উপরের এরিয়াও ধরলাম 20, আর দক্ষিণ গোলার্ধের এরিয়াও কত ধরলাম? 20। 20 কোথা থেকে আসলো? যে কোনো ধরা যায়, যদি কেউ ভাবে স্যার আমি এটাকে 10 ধরবো, এটাও 10 হবে, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশন জটিল হবে। ক্যালকুলেশনকে যদি সহজ করতে চাও, এই দুটো যোগ করলে 4, 9 আর 1 যোগ করলে 10, 4 আর 10-এর লসাগু 20। তাহলে উত্তর গোলার্ধের এরিয়াও ধরে নিলাম 20, দক্ষিণ গোলার্ধেও 20, উত্তর গোলার্ধেও 20, দক্ষিণ গোলার্ধেও 20। তাহলে ভাই টোটাল পৃথিবী কত হবে? 20-20 মিলে 40। অনেকে বলবে স্যার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো সমান। আমরা ধরলাম উত্তর গোলার্ধের এরিয়া, এটার এরিয়া 20, জল স্থল মিলে 20 টোটাল, উত্তর গোলার্ধেও 20, দক্ষিণ গোলার্ধে জল আছে স্থল আছে দুটো মিলে টোটাল কত? 20, কারণ দুটো সমান, এটা 20 হলে এটাও 20। তাহলে উপরেরটা 20 বর্গ একক, নিচেরটা 20, 20-20 মিলে টোটাল পৃথিবী কত হবে? 40 হবে, 20 আর 20 মিলে 40, সিম্পল ভাই। তাহলে সম্পূর্ণ পৃথিবীর এরিয়া হচ্ছে 40, দক্ষিণ গোলার্ধেরটাও কত ধরলাম? 20, উত্তর গোলার্ধেও 20। দেখো এতদূর কারো প্রবলেম আছে কিনা, থাকার কথা না। 20 কোথা থেকে আসলো? এই যে 2 যোগ করলে 4, এদিকে 10, তোমরা লসাগু করে নাও তো বুঝতে সুবিধা হবে, আর যদি লসাগু মুখে মুখে পারো লিখে রেখো 4 আর 10-এর লসাগু 20। ওকে তো চলো, হ্যাঁ এবার কি করা যায়? টোটাল জল 1 ভাগ, স্থল 3 ভাগ, 4, 4-এর ভ্যালু কত বলো দেখি? 40। আরে টোটাল 1 ভাগ, এদিকে 3 ভাগ, টোটাল 4 ভাগ, আর এখানে দেখো টোটাল এরিয়া কত? 40 বর্গ একক। তাহলে 4-এর ভ্যালু কত ভাই? 40, টোটাল 4 ইউনিট 4 ইউনিট, 4-এর ভ্যালু 40, 40 বর্গ একক। কত দিয়ে গুণ করলে আসে? 10 দিয়ে। তাহলে স্থল ভাগ হচ্ছে 3 ভাগ, 3-এর ভ্যালু কত? 3 10-এ 30। আর জল ভাগ হচ্ছে 1 ভাগ, 1-এর ভ্যালু কত? এটারও 10 দিয়ে গুণ করো, 10 ইউনিট 10 বর্গ একক। তাহলে সম্পূর্ণ পৃথিবীতে 10 বর্গ একক জল আর স্থল আছে 30 বর্গ একক। ওকে দক্ষিণ গোলার্ধেরটাও কম্পেয়ার করো, 9 আর 1 মিলে 10 ভাগ 10 ইউনিট, আর টোটাল এরিয়া কত? এই যে 20, 10-এর ভ্যালু 20, 40 না, এই যে দক্ষিণ গোলার্ধ 20 বর্গ একক, টোটাল দক্ষিণ গোলার্ধ 20 20, জল আর স্থল মিলে 10 10-এর ভ্যালু 20, 2 দিয়ে গুণ করলে আসে? তাহলে 9-এর ভ্যালু কত হবে? এটারও 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 1-এর ভ্যালু কত হবে? 2 ওকে 2। দক্ষিণ গোলার্ধে তাহলে জল আছে 2 বর্গ একক, স্থল আছে 18 বর্গ একক, বুঝা গেল? তাহলে উত্তর গোলার্ধেও 20, দক্ষিণ গোলার্ধেও 20, টোটাল পৃথিবী 40, এতদূর আশা করি বুঝার কথা। টোটাল 4 ভাগ, 4-এর ভ্যালু 40 হলে 3-এর ভ্যালু 30, 1-এর ভ্যালু 10, আর এখানে টোটাল 10 10-এর ভ্যালু 20, তাহলে 9-এর ভ্যালু 18, 1-এর ভ্যালু 2, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভাই। হ্যাঁ এবার উত্তর গোলার্ধের জল ভাগ আর স্থল ভাগ বার করব, বার করা কি সম্ভব? 100% সম্ভব। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, মন দিয়ে শুনো, ধরার চেষ্টা করো, ধরতে পারবে 100% পারবে।
সম্পূর্ণ পৃথিবীর জলভাগ থেকে সম্পূর্ণ পৃথিবীতে জলভাগ কত আছে? 10 বর্গ একক। সম্পূর্ণ পৃথিবীতে জলভাগ আছে 10 বর্গ একক, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে হচ্ছে 2 বর্গ একক, 2 বর্গ একক। ওকে, আচ্ছা এগুলো মুছে দিই। হ্যাঁ, তাহলে টোটাল পৃথিবীতে জলভাগ আছে কত? 10। তার মধ্যে দক্ষিণ গোলার্ধে আছে 2 ভাগ জল টোটাল। এখানে একটু লিখে, টোটাল দক্ষিণ গোলার্ধে 2 ভাগ টোটাল, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো মিলে 10 ভাগ জল আছে, 10 ভাগ। তাহলে এখানে যদি 2 ভাগ জল থাকে তাহলে তোমরা বলবে এখানে থাকতে হবে 8 ভাগ জল, কারণ দুটো মিলে 10, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো মিলে 10 টোটাল পৃথিবী। টোটাল উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটো মিলে হচ্ছে 10। তো দক্ষিণ গোলার্ধে 2 হলে ভাই সিম্পল বাচ্চাদের জিনিস ভাই, উত্তর গোলার্ধে 8 হবে। কেন স্যার? কারণ 8 আর 2 মিলে 10। তাহলে টোটাল জলভাগ কত? 10 টোটাল পৃথিবীতে 10 ভাগ জল। টোটাল পৃথিবীর জলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের জলভাগ বাদ দাও, তাহলে উত্তর গোলার্ধের জলভাগ কত? 8। পৃথিবীর জলভাগ থেকে দক্ষিণ গোলার্ধেরটা বাদ দাও, উত্তর গোলার্ধের জলভাগ পাবে। পৃথিবীর থেকে দক্ষিণ গোলার্ধ বাদ, পৃথিবীর থেকে দক্ষিণ গোলার্ধ বাদ, মাথায় ঢুকাও। পৃথিবীতে টোটাল 10 ভাগ, তার থেকে দক্ষিণ গোলার্ধেরটা বাদ দাও, তাহলে উত্তর গোলার্ধে 8 ভাগ জল আছে। স্থলটাও সেম ভাবে বার করো। সেম ভাবে যদি বার করি, টোটাল পৃথিবীতে 30 ভাগ স্থল আছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মিলে 30 ভাগ স্থল আছে, 30 ভাগ। তার মধ্যে দক্ষিণ গোলার্ধে হচ্ছে 18 ভাগ, দুটো মিলে 30, দুটো মিলে 30। দক্ষিণ গোলার্ধে একাই যদি থাকে, দক্ষিণ গোলার্ধে 18 ভাগ, তাহলে বাকি 12 ভাগ আছে উত্তর গোলার্ধে, দুটো মিলে 30, দুটো 18 আর 12 মিলে 30। তাহলে টোটাল পৃথিবীর স্থলভাগ হচ্ছে 30। টোটাল পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের স্থলভাগটা বাদ দিয়ে দিই, দক্ষিণ গোলার্ধের স্থলভাগ হচ্ছে 18। সম্পূর্ণ পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধেরটা বাদ দিলাম, সম্পূর্ণ পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধ, খেয়াল রাখো পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দিলে, পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দিলে উত্তর গোলার্ধ পাবো, মাথায় ঢুকাও, খালি শুনলে হবে না, মাথায় ঢুকাও। টোটাল পৃথিবীতে 30, দক্ষিণ গোলার্ধে 18 হলে উত্তর গোলার্ধে 12, কী করে আসে? টোটাল 30 থেকে 18 বাদ দাও, 30 থেকে 18 12, বুঝা গেল? 30 থেকে 18 মাইনাস করলে 12। তাহলে উত্তর গোলার্ধে জলভাগ হচ্ছে 8 বর্গ একক, স্থলভাগ হচ্ছে 12 বর্গ একক, ছোট করো 4 দিয়ে, 4 দুগুণে 8, 3 চারে 12, বুঝা গেল? এটি অ্যান্সার। কত অ্যান্সার হবে? 2:3। 6 নম্বরে দেখো কি বলছে, 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। তাহলে বলছে এক্স কত পাবে? তাহলে এক্স যত পাবে তার থেকে 5 টাকা কমাবো, -5, আর ওয়াই এর টাকা থেকে 10 টাকা কমাবো, ওয়াই এর থেকে ওয়াই 10 কমাবো, কমাবো মানে -10। জেড যত পাবে, জেড জেড এর থেকে 15 টাকা বাদ দিব। এক্স -5 মানে স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, আরেকবার রিপিট করছি, এক্স -5 মানে এক্স এর এক্স যত পাবে তার থেকে 5 টাকা বাদ দিব। ওয়াই ওয়াই এর কাছে যত টাকা আছে, তুমি যদি আমাকে ওয়াই ভাবো, আমার থেকে 10 টাকা বাদ দিব, কমাবো 10 টাকা, কমাবো 10 টাকা বাদ। জেড এর থেকে 15 টাকা কমাবো, -15, এই তিনটার অনুপাত হচ্ছে 3:4:5। ওকে, এক্স কত টাকা পাবে? তো খেয়াল করো, এক্স এর থেকে 5 টাকা কমানো হলো, ওয়াই এর থেকে 10 টাকা কমানো হলো, জেড এর থেকে 15 টাকা কমান, এক্স এর থেকে 5 টাকা নিয়ে নিলাম, ওয়াই এর থেকে 10 টাকা আরো বেশি কমালাম, জেড এর থেকে সবচেয়ে বেশি 15 টাকা কমিয়ে দিলাম, তারপর রেশিও হচ্ছে 3:4:5। এবার একটা জিনিস আমায় বলো, তাদের টোটাল টাকার পরিমাণ কত? 2430। তিনজনের টাকা এক্স ওয়াই জেড, তিনজন মিলে কত হচ্ছে? এক্স ওয়াই জেড, তিনজনের টাকা যোগ করলে 2430। এটা আমার কথা না, প্রশ্নের কথা। এবার প্রশ্ন হলো এই তিনটি মিলে কত হবে? এক্স ওয়াই জেড মিলে 2430। এবার এক্স -5 মানে এক্স এর থেকে 5 টাকা কমানো হলো, ওয়াই মাইনাস দশ মানে ওয়াই এর থেকে 10 টাকা কমানো হলো, জেড এর থেকে 15 টাকা কমানো হলো। এবার এই তিনটি যোগ করলে কত হবে?
এই তিনটা যোগ করলেও কি 2430 হবে? না, এক্স ওয়াই জেড যোগ করলে 2430, কিন্তু এই তিনটি পার্ট মিলে এটা 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 মিলে 2430 হবে না। মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করো, কেন হবে না? নিজেকে প্রশ্ন করো, আমাকে না নিজেকে, কেন হবে না? এই তিনটি মিলে 2430 হবে না, কম হবে, কম কেন? অনেকে বলবে স্যার এখানে 5 টাকা কমানো হলো, এখানে 10 টাকা কমানো হলো, এখানে 15 টাকা কমানো হলো। তাহলে টোটাল কত কমানো হলো? এক্স এর থেকে 5, ওয়াই এর থেকে 10, জেড এর থেকে 15, টোটাল 30 টাকা কমানো হলো, 30, তাই না? তাহলে এই তিনটি মিলে এক্স মাইনাস 5 মানে এক্স এর থেকে 5 টাকা কমানো হলো, ওয়াই এর থেকে 10 টাকা, জেড এর থেকে 15 টাকা, এই তিনটি মিলে কত হবে? টোটাল 2430 ছিল, এই তিনটি মিলে 2430 হবে না, কম হবে, কত কম হবে? এখানে 5, এখানে 10, 15, এখানে 15, 30, 30 টাকা কমানো হলো, এটার থেকে 30 বাদ দাও, তাহলে এই তিনটি মিলে কত হবে? 2400 টাকা। তোমাকে মানতেই হবে, এক্স ওয়াই জেড মিলে 2430 হলে এই তিনটি মিলে 2430 হবে না, কম হবে, কত কম? টোটাল 30 টাকা কমলে 30 মাইনাস। তাহলে এবার এই তিনটি ইউনিট দিয়ে বার করো, 3, 4, 7, 5, 12 ইউনিট। তাহলে এই তিনটি যোগ করলে 3, 4, 7, 7, 5, 12 ইউনিট, আর এই তিনটি মিলে রিয়েল ভ্যালু দিয়ে কত? 2400 টাকা। তাহলে এই তিনটি মিলে 12 ইউনিট আর রিয়েল ভ্যালু দিয়ে 2400 টাকা, সেম জিনিস। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত বলতে পারি? 2400। এই তিনটি মিলে 12 ইউনিট হয় আর এই তিনটি মিলেই 2400 টাকা, 30 টাকা বাদ দিলাম, 2400। এই তিনটে মিলে 12 ইউনিট আর প্রশ্নের ভাষা থেকে বের করলাম 2400 টাকা, সেম জিনিস। তাহলে 12-র ভ্যালু 2400, কত দিয়ে গুণ করলে আসে? 12 দুগুণে 24, 200। এবার বলছে এক্স কত পাবে? এক্স কত পাবে? 3 ইউনিট, 3-এর ভ্যালু কত? এটারও 200 দিয়ে গুণ করো, 600 টাকা। বুঝে গেল? এই তিনটি মিলে 12 ইউনিট, 12-র ভ্যালু 2400, তাহলে 3-এর ভ্যালু 600। এবার কিন্তু এটা এক্স এর টাকা না, এক্স এর থেকে 5 টাকা বাদ দিলে 600 হয়। 5 টাকা বাদ দিলে, তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে নিলাম, এখন তোমার কাছে 600 আছে, 5 টাকা কমানোর পর 600 আছে। তাহলে কমানোর আগে কত ছিল? 600 যোগ 5, 5 টাকা বেশি ছিল। ভাষাটাকে সিম্পলি রাখো, 5 টাকা কমানোর পর 600, মন দিয়ে শুনে বস, 5 টাকা কমানোর পর 600, তাহলে কমানোর আগে 5 টাকা বেশি ছিল, কমানোর পর 600, কমানোর আগে 5 টাকা বেশি ছিল, তাহলে কত? 600 যোগ 5, তার মানে 605 টাকা ছিল, বেশি ছিল না, 5 যোগ করলাম, এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে মানে আগামীকালকে আমি আলোচনা করব শতকরা বেসিক নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, একদম মিস করবে না। আরেকটা জিনিস, প্রতিদিনকার মতো তোমাদের আজকে হোমওয়ার্ক দিচ্ছি, এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস ফ্রেন্ডস, আমাদের অফলাইন কোচিং সেন্টার হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ধারশির। তোমরা যদি অফলাইন কোচিং সেন্টারে কোচিং নিতে চাও, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে?